ফিউরিয়াস সেভেন, যা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন নামেও পরিচিত, এটি 2015 সালের আমেরিকান অ্যাকশন চলচ্চিত্র, যা জেমস ওয়ান দ্বারা পরিচালিত এবং ক্রিস মর্গান লিখেছেন। এটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স এবং দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস টোকিও ড্রিফ্টের সিকুয়াল, এবং এটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি হিসেবে কাজ করে। ছবিটিতে ভিন ডিজেল, পল ওয়াকার, ডোয়াইন জনসন, মিশেল রড্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস, ব্রিস জর্দানা বুস্টার, ডিজিমন হাউন্সু, টনিজা, রোন্ডা রুসি, ন্যাথালি এম্যানুয়েল, কার্ট রাসেল এবং জেসনট সহ একটি দল অভিনয় করেছেন। ছবিতে ডোমিনিক টরেটো, ব্রায়ান অকোনার এবং তাদের দলের বাকিরা সন্ত্রাসবাদী মোসে জাকান্দেকে ঈশ্বরের চোখ পেতে বাধা দেওয়ার জন্য গোপন অপোস লিডার মিস্টার নোবরির সাথে কাজ করতে দেখেন হ্যাকিং প্রোগ্রাম। তো বন্ধুরা, আজকে আমি 2015 সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন মুভির গল্পটি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব, যার আইএমডিবি রেটিং ছিল 7.1/10। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস হবে না। ওয়েন শোকে পরাজিত করার পর এবং তাদের অতীতের অপরাধের জন্য ক্ষমা পাওয়ার পর ডোমিনিক টরেটো, ব্রায়ান ওকোনার এবং দলটি স্বাভাবিক জীবনযাপনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে। ডোমলেটি অর্টিসকে তার স্মৃতি ফিরে পেতে সাহায্য করার চেষ্টা করে, যখন ব্রায়ান নিজেকে একজন বাবা হিসাবে জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। এদিকে ওয়েনের বড় ভাই ডেকার্ড শাও ডোমের ক্রুদের প্রোফাইল বের করার জন্য লস এঞ্জেলেসের ডিএসএস ফিল্ড অফিসে প্রবেশ করার আগে লন্ডনে কোমাটোস ওয়েনকে বন্দি করা হাসপাতালে প্রবেশ করে। তার পরিচয় প্রকাশ করার পরে ডেকার ডিএসএস এজেন্ট লুক হাবসের সাথে লড়াই করে এবং পালিয়ে যায়, একটি বোমা বিস্ফোরণ করে যা হাবসকে গুরুতরভাবে আহত করে। ডোম পরে তার বোন মিয়ার কাছ থেকে জানতে পারে যে সে আবার গর্ভবতী এবং তাকে ব্রায়ানকে বলতে রাজি করায়। যাই হোক, ডেকার্ডের পাঠানো একটি লেটার বোমা, যিনি টোকিওতে হানলুকে স্পষ্টতই হত্যা করেছিলেন, বিস্ফোরিত হয় এবং টরেটো বাড়িটি ধ্বংস করে দেয়। ডম হ্যানের মৃতদেহ উদ্ধার করতে টোকিওতে যান এবং শন বোসুয়েলের কাছ থেকে দুর্ঘটনাস্থলে পাওয়া বস্তুগুলি অর্জন করেন। ডম, ব্রায়ান, তেজ পার্কার এবং রোমান পিয়ার্স লস অ্যাঞ্জেলেসে হ্যানের অন্ত্যেষ্টিক্রিয়ায় হান এবং গিসেল ইয়াশারের শোক প্রকাশ করার সময় ডোম ডেকার্ডকে তাদের গুপ্তচর বৃত্তি করতে দেখেন এবং একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে তার মুখোমুখি হন, কিন্তু একটি গোপন অপারেশন দল এসে গুলি চালালে ডেকার্ড পালিয়ে যায় সরকারি এজেন্ট মিস্টার নোবডির নেতৃত্বে। মিসকেও ডমকে বলে না যে তিনি ডেকার্ডকে থামাতে সাহায্য করবেন যদি তিনি তাকে গর্স আই পুনরুদ্ধার করতে সাহায্য করেন, একটি কম্পিউটার প্রোগ্রাম যা একটি ডিজিটাল নেটওয়ার্কে যে কোনো কিছু ব্যবহার করে একজন নির্দিষ্ট ব্যক্তিকে ট্র্যাক করতে সক্ষম, এবং এর নির্মাতা রামসেকে নাইজেরিয়ান সন্ত্রাসী মোশে জাকান্দের হাত থেকে বাঁচাতে। দলটি আজারবাইজানের ককেশাস পর্বতমালার উপর তাদের অফরোড সংশোধিত গাড়িগুলিকে এয়ারড্রপ করে জাকান্দের কনভয়কে আক্রমণ করে এবং রামসেকে উদ্ধার করে। তারা আবুধাবির ইতিহাদ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয় এবং লাইকান হাইপার স্পোর্টে লুকানো এক বিলিয়নিয়ারের কাছ থেকে গর্স আই চিপ সম্বলিত ফ্ল্যাশ ড্রাইভ চুরি করে। গর্স আই সুরক্ষিত থাকায় ডোম, ব্রায়ান, নোবরি এবং তার দল এটিকে ব্যবহার করে ডেকার্ডকে একটি পরিত্যক্ত কারখানায় শিকার করার জন্য, কিন্তু জাকান্দে এবং তার দোসরদের দ্বারা অতর্কিত হয় এবং জাকান্দে গর্স আই পাওয়ার সময় পালিয়ে যেতে বাধ্য হয়। মিস্টার নোবরি মেডিভেস না হওয়ায় দলটি লস এঞ্জেলেসে ফিরে আসে, যেখানে ডম একাই ডেকার্ডের সাথে লড়াই করার পরিকল্পনা করে, যখন লেটি, ব্রায়ান, তেজ এবং রোমান রামসেকে জাকান্দে থেকে রক্ষা করার সংকল্প করে। পরে ব্রায়ান মিয়াকে প্রতিশ্রুতি দেন যে তিনি ডেকার্ড এবং জাকান্দেকে পরাজিত করার পরে তাদের পরিবারের কাছে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করবেন। জাকান্দে একটি স্টিলথ হেলিকপ্টার এবং একটি বায়বীয় ড্রোন নিয়ে ব্রায়ান এবং দলের বাকিদের তাড়া করার সময় রামসে ঈশ্বরের চোখে হ্যাক করার চেষ্টা করে। পরিস্থিতি আবিষ্কার করে হাবস হাসপাতাল ছেড়ে চলে যায় এবং একটি অ্যাম্বুলেন্স দিয়ে ড্রোনটি ধ্বংস করে। জাকান্দের হেনম্যান কিয়েটের সাথে যুদ্ধ ও হত্যার পর ব্রায়ান একটি সিগন্যাল রিপিটার টাওয়ার হাইজ্যাক করে, যা রামসেকে ঈশ্বরের চোখের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে এবং এটি বন্ধ করতে দেয়। এদিকে ডোম এবং ডেকার্ড একটি পাবলিক পার্কিং গ্যারেজের উপরে ঝগড়ায় লিপ্ত হয়। জাকান্দে হস্তক্ষেপ করে এবং তাদের উভয়কে আক্রমণ করে, ডোম ডেকার্ডকে পরাস্ত করার জন্য বিক্ষিপ্ততাস ব্যবহার করে পার্কিং গ্যারেজের একটি অংশ তার নিচে ধসে পড়ে। ডোম তার ডজ চার্জারটিকে জাকান্দের হেলিকপ্টারে বিধ্বস্ত করার চেষ্টা করে,
তিনি হেলিকপ্টারে গ্রেনেডের একটি ব্যাগ রেখে যান এবং গ্যারেজের ধ্বংসস্তূপের উপর বিধ্বস্ত হন। হাবস গ্রেনেড নিক্ষেপ করে, হেলিকপ্টার ধ্বংস করে এবং জাকান্ডেকে হত্যা করে। ব্রায়ান এবং হাবস লেটিকে ডোমের অচেতন শরীর বের করে আনতে সাহায্য করার পরে তিনি তাকে জড়িয়ে ধরেন এবং তাদের বিয়ের কথা স্মরণ করে তার স্মৃতি পুরোপুরি ফিরে পান। লেটি তাকে এই কথা বলার পর ডোম চেতনা ফিরে পায়। ডেকার্ড হাবস এবং সিআইএ দ্বারা গ্রেফতার হয়। দলের বাকিরা একটি গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র সৈকতে আরাম করে। ব্রায়ান এবং মিয়া তাদের ছেলে জ্যাকের সাথে খেলছেন যখন ডোম, লেটি, রোমান, তেজ এবং রামসে তাকাচ্ছেন, স্বীকার করছেন যে ব্রায়ান তার পরিবারের সাথে আনন্দের সাথে অবসর নিয়েছেন। ডোম তাড়িয়ে দেয় এবং ব্রায়ান তাকে ধরে ফেলে। ডোম যখন ব্রায়ানের সাথে তার স্মৃতি মনে করে, দুজন একে অপরকে বিদায় জানায় এবং আলাদা আলাদা দিকে যাত্রা করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন যে এই মুভি শুটিং করার আগেই পল ওয়াকার সত্যিকারের গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। Fast and Furious star Paul Walker and his friend taking actor Paul Walker's life. The driver, Walker's friend, Roger Rodas. তাহলে এই মুভির শেষ দৃশ্য কি ছিল? ফিল্মের শেষ মুহূর্তে ভিন ডিজেল এবং পল ওয়াকার খোলা রাস্তায় পাশাপাশি গাড়ি চালানোর সময় একে অপরকে বিদায় জানিয়েছিল। এই হৃদয়স্পর্শী দৃশ্যের জন্য একটি বডি ডাবল ব্যবহার করা হয়েছিল এবং এই প্রভাব অর্জনের জন্য পল ওয়াকারের মুক্তি পোস্ট প্রোডাকশনে সুপার ইম্পোজ করা হয়েছিল। এই তথ্য জানার পর সবাই হতবাক হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।